অশান্ত সবুবেলে শান্ত কিন্তু পুনেই তিথিরে মহাসমুদ্র পরি অশান্ত। জয় জগন্নাথ, জয় কলা। আপনার উনা অধিকতা আমি চিহ্নিবে যে যাত্রা দেখুছেন বা যাত্রা বাবদে জাঁচান যাত্রা প্রেমী দর্শক বন্ধু যে সে আমি জাঁচান যে মো তরফ হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা বড় মান সম্মান এবং কোটি কোটি প্রণাম। যেহেতু দর্শক হচ্ছেন আমার ভগবান, সে নথিলে আমার কিছু মূল্য না। সেই দৃষ্টি কহবি যে আমাকে ভালো পাচ্ছেন যাত্রা দেখুছেন সে এমতি ভালো পাও থাকে এমতি যাত্রা সবুলে দেখু থাকে আমার আশীর্বাদ এবং স্নেহ শ্রদ্ধা দিও। নিশ্চিত ভাবে আপনার স্নেহ শ্রদ্ধা আশীর্বাদে আমার পাহাচ উপরে উপরক যাব, যে পাহাচে আমি উঠিকি শীর্ষে পৌঁছি পারু এবং আপনার আনন্দ দিয়ে পারু। পুনা ভাই আপনার ঘরটা টিকিয়ে জনাইবে আমার দর্শক মানুষ। মো ঘর বালেশ্বর জেলা ভোগরাই থানা নিমাতপুর গাঁরে মো ঘর। মো বাপাঙ্ নাম মুরলী মোহন জেনা, মাঙ্ক নাম অহল্যা, মো মিসেস নাম হচ্ছে গীতারাণী, আমার দুই ঝিও জনে পুয়, বড় ঝিও জবা, মঝিয়া ঝিও পূর্ণিমা, সান পুয় জগন। পুনা ভাই যাত্রা কেমতি কোন এন্ট্রি লা কোন বাটু আরম্ভ করলে যাত্রা জীবন? হ্যাঁ, যাত্রা জীবন একচুয়ালি আরম্ভ হয়েছি কহিয়া গেলে বহু কষ্টময় জীবন সেতবে যেত যাত্রাকে এন্ট্রি কলি বহু কষ্টরে যাত্রা আসিছি। আত্রার যেত আসলি বহু কিছু কাম করেছি, মাইক কাম করেছি, লাইট কাম করেছি, তাপরে মু গীত গাউলি স্কুল লাইফ রু ম্যাজিক শিখিলি, স্টেজে ম্যাজিক বি করি, গীত গাউলি, তাপরে ধীরে 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 ঠাকুর মতো আনিকি এই জায়গায় পৌঁছান। ওড়িশার জন কলাকার বলে পরিচিত দর্শক মানে মতো দৌঁচান, সেইপাই ভারি খুশি। প্রথমে যেত যাত্রা এন্ট্রি করলে কেউ অনুষ্ঠান লা? মু প্রথমে আসছিলি ধরিত্রী অপেরা, সেটা আমার বালেশ্বর জলেশ্বর ভাল পার্টি হয়েছিল ধরিত্রী অপেরা, তাপরে জগন্নাথ গুড়িখেলে জগন্নাথ অপেরা লা উত্তর বালেশ্বরে, তাপরে আমার উত্তর বালেশ্বর কমর্দা বলে গোটে জায়গা যেটি কি দ্বিতীয় জগৎসিংহপুর কহুলে যাত্রার মানে এন্তুড়ি শাড়, সেটি বহুত গুড়া পার্টি লা ছোট পার্টি, সেতিরে মধ্যে কিছুদিন দিলি পার্থ সারেতিরে, তাপরে রশ্মিরেখা অপেরা মানে নিজে তৈরি করেছিলি, মালিক অনর জন অলগা লে কিন্তু মু পরিচালক ভাবে কাম করি, তাপরে সেইটু মু এন্ট্রি মারিছিলি শিবানী ইউনাইটেড 2010 মসিহারে, তো 2010 2024 হেলানি চালিছি আও। শিবানী রঙ্গমহল ইন্দ্রভুবন যাত্রা সম্রাট তুলসীগণ নাট্য, আউ গোটে বর্ষ যাইছিলি মু স্বর্ণ মন্দির, পুনি এ বর্ষ অশোক সম্রাট। আপন কো যাত্রা অনুষ্ঠান বেশি পরিচিত করেছি লোকঙ্ক পাখে দর্শকঙ্ক পাখে? সেইটা তুলসীগণ নাট্য এবং যাত্রা ইন্দ্রভুবন। আমি জাঁচু গোটে ভাল খলনায়ক অপেক্ষা আপনার ভালো জাদুঘর বি জনে, কেমতি কোন জাদুবিদ্যা শিখলে? জাদুবিদ্যা একচুয়ালি মোটর স্কুল লাইফ রু জাদু ম্যাজিকটা স্কুল লাইফ রু শিখুলি এবং করুলি, তাপরে যাত্রার সুযোগ মিলিথার অনর মানে মতো সুযোগ দিয়ে পুনে যাত্রার ম্যাজিক করি আজি এই জায়গাটায় পৌঁছেছি। আমি দেখিছু প্রত্যেক সিন্র কিছু না কিছু জাদু থাকে, আজ কোন কোন জাদু লা? আজ লা ছোট টঙ্কাটা বড় টঙ্কা করা, গোটে বেলুন গিফট দেলে, গোলাপ ফুল তৈরি করা, এমনি বহু বহু বড়িয়া বড়িয়া জিনিস লা, আউ বর্ষা হচ্ছে ছতা আসবা, এমনি বহু গুড়া আছে, মডেলটা অরিজিনাল হলা। অপেরা অশোক সম্রাটের আপনার কত খন্ড নাটকের পার্ট হচ্ছে? মোর পাঁচ খন্ড নাটকর মোর চারি খন্ড নাটকের পার্ট হচ্ছে। এবে যে নয় নাটকটা হয়েছে রক্ত সম্পর্ক আপনার অফ আছে? আজ্ঞা, সেইথে মোর অফ আছে। 2024-25 বর্ষ পাই কোন পার্টিকে যাব বলে মনস্থ করছেন? মু সেইটা কিছু কহিপারিবিনি, আউ 8-10 দিন পরে কই। আজ্ঞা, আমার দর্শক পাই গোটে ডায়লগ, ভাল ডায়লগ, অশান্ত সবুবেলে শান্ত কিন্তু পুনেই তিথিরে মহাসমুদ্র পরি অশান্ত। কোনা ভাই কোন দুঃখর এই যাত্রা জীবনে আসলা পরে? দুঃখ তো বহুত আছে, সেগুলা কহিবেনি কারণ সেটা পছ মানে পরদা পছপটর কথা, যে আমি সিনা রোজগার করছু বা ভালো অছু সবুয়াডে বুলুছু দেখুছু ঘুরুছু, কিন্তু আমার সবুঠু বেশি দুঃখ হচ্ছে আমার ফ্যামিলি, যাহাঙ্ক পাই আমি রোজগার করছু, যাহাঙ্ক পাই আমি এত কষ্ট অনুভব করছু, তাকে তো আমি সময় দেই পারুনু, ফ্যামিলি প্রবলেমটি বহুত রহে, এন্ড এমার্জেন্সি হলে আমি ঘরকু যাই পারুনু বা কোনসি গোটে পরিস্থিতি সেমতি সৃষ্টি হলে
ଆମେ କିଛି ଦେଖିପାରୁନୁ, ଏଇଟା ହେଉଛି ବଡ଼ ଦୁଃଖ ଆମର। ନହେଲେ ସେମିତି କିଛି ଯାତ୍ରା ଲାଇଫ୍ଟା ଭଲ ଲାଇଫ୍, କିଛି ଖରାପ ନୁହଁ, ସେଇଟା ହିଁ ଦୁଃଖ। ସର୍ବଶେଷରେ ଆପଣଙ୍କୁ ଭଲ ପାଉଥିବା ଦର୍ଶକମାନଙ୍କ ପାଇଁ କ'ଣ କହିବେ? ଦର୍ଶକମାନଙ୍କୁ ଏମିତି କହିବି, ଏତିକି କହିବି ଯେ ଆପଣମାନେ ଏ ସାନ ଭାଇକୁ ନାକୁ ଯେମିତି ଭଲ ପାଉଛନ୍ତି ଆପଣମାନେ ସେମିତି ଭଲ ପାଇବା ଦେଉଥାନ୍ତୁ। ମୁଁ ନିଶ୍ଚିତ ଭାବରେ ଆପଣମାନଙ୍କ ସ୍ନେହ ଶ୍ରଦ୍ଧା ମୋ ପାଖରେ ଥିଲେ ମୁଁ ଆପଣମାନଙ୍କୁ ନିଶ୍ଚିତ ଭାବରେ ଭଲ କାମ କରିକି ଆପଣମାନଙ୍କ ପାଖରେ ମାନେ ଋଣୀ ହୋଇକି ରହିବି। ଓଡ଼ିଆ ଯାତ୍ରା କଥା ଗୋଟେ ୟୁଟ୍ୟୁବ୍ ଚ୍ୟାନେଲ୍, ଯିଏକି ଦର୍ଶକମାନଙ୍କ ପାଖରେ ଯାତ୍ରା ଅପ୍ ଟୁ ଡେଟ୍, କେଉଁ ପାର୍ଟି କେଉଁଠି ନାଚ କରୁଛି, କେଉଁ କଳାକାର କେଉଁ ପାର୍ଟି ଗଲେ ଏବଂ କେଉଁ କଳାକାର କେମିତି ଅଛନ୍ତି ଏବଂ କଳାକାରଙ୍କର ଦୁଃଖ ଏବଂ ସୁଖର ସାଥୀ ଓଡ଼ିଆ ଯାତ୍ରା କଥା ଆପଣମାନେ ୟୁଟ୍ୟୁବ୍ ଚ୍ୟାନେଲ୍ରେ ଦେଖନ୍ତୁ, ସେୟାର କରନ୍ତୁ, ସବସ୍କ୍ରାଇବ୍ କରନ୍ତୁ ଏବଂ ଲାଇକ୍ କରିବାକୁ ଜମାରୁ ଭୁଲିବେନି। ଜୟ ଜଗନ୍ନାଥ।